নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা ইউজি এবং বিডিপি কোর্সে পড়াশোনা করছেন, আপনাদেরকে 21 তারিখ থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই এক্সামিনেশন ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে আসবেন এবং এরপরে অফিসিয়াল ওয়েবসাইট লিংকে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে একেবারে ওপরে এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট অ্যান্ড রেজাল্ট সেকশনের ঠিক নিচে বিডিপি অ্যান্ড ইউজিডিপি সিবিসিএস টি ডিসেম্বর 2023 অ্যান্ড জুন 2024 এই লিংকে আপনারা ক্লিক করবেন। এরপরে ক্যান্ডিডেট এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদেরকে এখানে একটি সাইন আপ করতে হবে, একটি ফর্ম ফিল আপ করতে হবে। সাইন আপ করে প্রথমে আপনাদেরকে ইউজার আইডি বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আপনারা আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার এখানে লিখবেন এবং রিটাইপ এনরোলমেন্টের ঘরে আপনারা পুনরায় আবার এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন। এই দুটি এনরোলমেন্ট নাম্বার লেখার সঙ্গে সঙ্গে আপনাদের নেম অটোমেটিক্যালি চলে আসবে, আপনাদের এনরোলমেন্ট নাম্বার ওয়াইজ নেম অটোমেটিক চলে আসবে, এখানে লেখার প্রয়োজন নেই। এরপরে আপনারা ডেট অফ বার্থ দেবেন এবং আপনাদের এই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, কোন অনার্স বা কোন সাবজেক্ট, সেটা আপনারা এই লিস্ট থেকে আপনারা চুজ করবেন এবং আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, এই মোবাইল যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা অল্টারনেট মোবাইল নাম্বারে যেটা আপনার কাছে রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি আগের নাম্বারটা আপনার কাছে থাকে সেটা আপনারা অবশ্যই এটা তো অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এবং অল্টারনেট মোবাইল নাম্বারের ঘরে আপনারা আলাদা কোনো নাম্বার চাইলে দিতে পারেন, না হলে ওই একই নাম্বার দিতে পারেন। এরপরে আপনারা আপনাদের ইমেল আইডি এবং আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন এবং এবিসি যে আইডি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চলে আসবে যদি আপনারা ফর্ম ফিল আপের সময় দিয়ে থাকেন এবং তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটি আইডি পাসওয়ার্ড আপনাকে সেন্ড করা হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে পুনরায় আবার লগ ইন করতে হবে। এবারে আপনি এটা ওকে করে দেবেন। আপনার রেজিস্টার্ড মোবাইলে আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাওয়ার পরে আপনারা ইউজার আইডির ঘরে আপনার ইউজার নেম, এটা সাধারণত আপনার এনরোলমেন্ট নাম্বার হবে এবং পাসওয়ার্ড যেটা আপনাকে পাঠানো হয়েছে আপনার মোবাইল বা ইমেলে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে লিখে সাইন ইন করবেন। সাইন ইন ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্রোফাইলটি খুলে যাবে যেখানে আপনার ছবি দেখাবে এবং আপনার যে স্টাডি সেন্টার রয়েছে এবং আপনার এনরোলমেন্ট নাম্বার, এই তথ্যগুলি আপনারা একবার ভেরিফাই করে নেবেন এবং এখানে যে সবুজ যে টিক চিহ্ন রয়েছে এখানেই হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপের জন্য ক্লিক করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনি যে সাবজেক্টগুলি পরীক্ষা দেবেন তার লিস্ট এখানে চলে আসবে, আপনারা অল সিলেক্টে ক্লিক করে সবগুলি সাবজেক্টকে আপনারা একসঙ্গে সিলেক্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেখান থেকে আপনারা গাইড নিতে পারেন যে আপনারা কতগুলি সাবজেক্ট সিলেক্ট করবেন। এটা ম্যাক্সিমাম টাইমে সবগুলি সাবজেক্টে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে সরাসরি 1250 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা দেখিয়ে দেবে এবং আপনি এখানে পেতে ক্লিক করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এবারে আপনি অনলাইন পেমেন্টকে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এটাকে ওকে করবেন। ওকে করার পরে যথারীতি আপনারা যেভাবে অনলাইন পেমেন্ট করেন ঠিক সেভাবে নেট ব্যাংকিং সিস্টেম রয়েছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো অপশন সিলেক্ট করে আপনারা, আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করলাম, করে এখানে 1250-এর সঙ্গে কিন্তু আরো কিছু চার্জ ইনক্লুড হয়ে গেল এবং সেটা আপনাকে দেখে মেক পেমেন্টে ক্লিক করতে হবে এবং এরপরে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। এখন আমি আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এর সেটা দিয়ে লগ ইন করব। পেমেন্টটি আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরে, পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সামনে পেমেন্ট সাকসেসের একটি পেজ চলে আসবে, এটা আপনারা স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনারা এটাকে ক্লোজ করে বেরিয়ে যাবেন। ক্লোজ করে বেরিয়ে যাওয়ার পরে আপনাকে সেই হোম পেজে আবার রিটার্ন করা হবে এবং এখান থেকে আপনি আপনার ফর্ম ফিল আপ করেছেন সেই পিডিএফটি ওপেন করে নেবেন এবং এটাকে প্রিন্ট আউট করে নিলেই আপনার কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।